চলে যাবে। বাপরে, আমাকে দিয়ে কাজ করালি, বাবা কে খাবে এত কিছু? কেউ না। হ্যাঁ, কেউ না। হ্যাঁ, তুই বসে তুই পুরো দেখি কে কে এসে দেখি, মুখ খুলে দেখি এই গরমের মধ্যে। নমস্কার সবাইকে, রাগিশ্রীজ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটা আমি শুরু করছি 22 তারিখের ব্লগ দিয়ে। এই ব্লগটা খুবই স্পেশাল আমার জন্য এবং এই দিনটাও আমার জন্য খুব স্পেশাল ছিল। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ক্লাসরুমে কত লোকজন। আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ পিছনে ওরা গান চালাচ্ছিল, কপিরাইট ক্লেম আসবে বলে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো এই প্রত্যেকটা স্টুডেন্ট, আমার আরও স্টুডেন্ট আছে বাট সবাই তো একদিনে সময় করে উঠতে পারেনি, তাই জন্য সবাইকে দেখাতে পারছি না। বাট এরা প্রত্যেকে এক স্টুডেন্ট, প্রেজেন্ট স্টুডেন্ট সবাই মিলে মিশে কিন্তু আমার জন্য এই আইবুড়ো ভাতটা অ্যারেঞ্জ করেছে, মানে করেছিল 22 জুন সেই দিনটা। আর এত এত আনন্দ মনে হয়েছে, এত আনন্দ পেয়েছি আমি, আর এত খুশি হয়েছি যে ওরা কি সুন্দর করে নিজেরা সব কিছু সবটা অ্যারেঞ্জ করেছে এবং প্রত্যেকে প্রত্যেকের বাড়ির থেকে কিছু না কিছু স্পেশাল আইটেমস বানিয়ে নিয়ে এসেছে। এবং মানে মানে অনেকেই আছে যারা নিজেরা করেছে, অনেকেই আছে যারা তাদের মানে মায়েরা করে দিয়েছে। তো সেই আন্টিদেরকে, সেই বৌদিদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, যারা উপস্থিত ছিল না কিন্তু তারপরেও তারা আমার জন্য এত সুস্বাদু খাবার বানিয়ে পাঠিয়েছে। আমি মানে এমনিতেই এইসব দেখে প্রচণ্ড ওভারওয়েলমড এবং ইমোশনাল হয়ে পড়েছিলাম, তাই আমি মানে কি বলবো, কিছু কিছু বুঝতেই পারছিলাম না। এত ভালো লেগেছিলো, এত ভালোবাসা যে আমি পাই, এটা আমার ভগবানের আশীর্বাদ, তাই আমি এত ভালোবাসা সবার থেকে পাই। এবং আমি চেষ্টা করি ওদেরকে মানুষের মতন করে মানুষ করে তোলার চেষ্টা, যেটুকু আমার ভাগে মানে আছে সেটুকুতে চেষ্টা করি। এই দেখতেই পাচ্ছ তোমরা যে প্রচুর খাবার দাবার, কেন প্রত্যেকেই খাবার দাবার নিয়ে এসেছে, তো প্রচুর খাবার দাবার এখানে অ্যারেঞ্জ করা হয়েছে এবং ওরা প্রত্যেকে খুব আনন্দ করে এই অ্যারেঞ্জমেন্টসটা করেছে। তো এই আমার কাছে সত্যি কথা বলতে গেলে ওদের আনন্দটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো তোমরা দেখতে থাকো এই ব্লগটা এবং তোমরা দেখতে পারবে এই ব্লগের মাধ্যমেই যে কতটা আনন্দ, কতটা উৎফুল্লর সাথে ওরা মানে কতটা ভালোবাসা, কতটা অ্যাফেকশন নিয়ে ওরা এই অ্যারেঞ্জমেন্টসগুলো করেছে। তো এই তো দেখতে থাকো ব্লগটা। বাপরে বাপ, আমি কিন্তু সব অল্প অল্প এক চামচ করে খাবো, বাকিরা তো তোরা সব শেষ করবি। আমার কিছু ওষুধ লাগবে, এখানে তোরা শেষ করবি, আমি শেষ করবো না, তো তোরাই শেষ করবি। হ্যাঁ, তাহলে তোরাই খাবি আবার। বাপরে, যেগুলো তোমার লাগবে দিয়ে দাও, মানে যেগুলো লাগবে সেগুলো এটার মধ্যে আমার আমার ফেসটাকে তোমরা সবাই ইগনোর করো, কারণ সেদিনকে আমি খুব টায়ার্ড ছিলাম। মানে যা হয় উইকেন্ডস মানেই হচ্ছে আমার সেদিনকে বাজার করার দিন, বেরানোর দিন, কারণ অ্যারেঞ্জমেন্টসগুলো সব করতে হয়। তো সেই কারণে সেদিনকে আমি খুব টায়ার্ড ছিলাম, তাই আমি কোনো রকম সেজে গুজে বসতে পারিনি। তো বিকাল থেকে আমার মানে সকাল থেকে অনেক কাজ ছিল, তাই বিকালবেলা যেহেতু ওরাই অ্যারেঞ্জমেন্টটা করেছে, তাই আমি প্রেজেন্ট তো থাকতে পেরেছি কিন্তু কোনো রকম সাজো গুজো করতে পারিনি। আমি ডিউ আছি, তারপর আর কি আছে? কারি চাওয়ালটা আমি স্পেশালি বলতে চাই, কিছু বলার নেই।
এই কারি চাওয়ারটা আমি পূর্বশি শর্মা বলে একজন ব্যক্তির কাছে বসে আছি। কান্না কাটছি। ১৮ খির মানে পায়েস। আরে খির বললো না দিদি, চিলি পনির আর ওটা পিস্তা, ঈশান চিলি চিকেন, বেদান্ত ইডলি সাম্বার। তুই কি জেনেছিস? আরে ওটা আমি বানাই। আচ্ছা এই যো কাস্টার্ড, দই মাহির, দই মাহির অনেক কিছু এনেছে, টেডি এনেছে তোমার জন্য। আপনি চাপ ভিডিও মাহির, ক্রেডিট গোস টু মাহির, মাহির বলেছি ক্রেডিট গোস টু মাহির। চিংড়ি মাছ আমি বলতে মুক্তা, প্লিজ মুক্তা, হ্যাঁ মুক্তা বিধান, চিংড়ি মাছ দেখা ছবিটা ঘুরিয়ে আচ্ছা আমটা মুখে দাও, আমটা চাউমিন কি রূপ কথা চাউমিন দেখা কোথায় আমার আমার বাড়ি পেস্ট্রি ছাড়া এই আইটেমগুলো দেবাঙ্গী এনেছিল। দেবাঙ্গীও আমার স্টুডেন্ট, ক্লাস নাইনে পড়েও এখন অনেক ছোট থেকে আমার কাছে পড়াশোনা করছে। কিন্তু ওর ফুটেজটা কেন নেওয়া হয়নি আমি জানি না, যেহেতু সেই সময় তো আমি ক্যামেরা ধরিনি, তো ওরটা নেওয়া হয়নি সামহাও, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। এটা হচ্ছে রিমি দিদি, আঁকাটা রিমি দিদি এঁকেছে, খুব এঁকেছে, একটা কাজ করেছে এখানে প্রেজেন্ট থেকে। সেটাই তো ভিডিও হচ্ছে। আমাদের এখানে সবচেয়ে বড় আমার পরে শ্রমিক কোল্ড ড্রিঙ্ক আর কোল্ড ড্রিঙ্ক আমার তো বেরিয়ে আছে দেখি এটা। বিধানের চিংড়ি মাছ, বিধানের চিংড়ি মাছ, চিংড়ি মাছ, আলুর দম কে দাঁড়াও।
চারা গাছ আলুর দম বড় তোলো তোলো তাকাও বাটার পানির কে নাম বলো নাম কি প্রিয়ম চাউমিন হচ্ছে রূপকথা না চাউমিন রূপকথা ওটাই তো মোগলাই আবার ক্যাপ্টেন আবার নাম্বার ফাইভ অমনদীপ এবার বলো দিদি বলো এবার এটা কি কত বানিয়েছে এটা কে তিস্তা পায়েস মিষ্টি মাহির দিদি তুমি ওর নাম দিলে না জেনে যে অভিষেক দা অভিষেক মাহির বল এবার এগুলোকে সকালে তুমি প্লেস করতে হবে তারপর করতে পারবে এগুলো প্লেস করো এখানে সবাই খাচ্ছে না ব্লগটাকে এখানেই শেষ করছি এই ব্লগটা একটু বড় হয়েছে ওদের ইমোশনসগুলোকে আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারিনি তাই একটু বড় হয়েছে তো যাই হোক মার্জনা করে দিও নেক্সট ব্লগে আবার দেখা হবে আশা করছি ততদিন তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা।